সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বালক বালিকা মাদ্রাসায় জাতীয় শোক দিবস উদযাপিত। বিস্তারিত দেখুন ইদ্রিস আকিলের রিপোর্টে। 15ই আগস্ট বাঙালির জীবনে একটি কলঙ্কিত দিন। সারা দেশে যেন নেমে আসে শোকের ছায়া। ব্যতিক্রম থাকে না স্কুল কলেজ মাদ্রাসার চিত্র। চট্টগ্রামের আমিলাইশ জায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর বালক বালিকা মাদ্রাসায় উদযাপন করা হয় বঙ্গবন্ধুর 43তম শাহাদাত বার্ষিকী। এতে উপস্থিত ছিলেন আমিলাইশ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা শেখ মোহাম্মদ মঈনুদ্দিন হাসান, প্রধান শিক্ষক মাওলানা শিহাবুদ্দিন আরব প্রমুখ।